আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ফের অশনি সংকেত, চলতি মাসেই সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। চলতি মাসেই ঘূর্ণিঝড় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় গতিবেগ কত থাকবে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। চলতি মাসেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়, আশঙ্কা বঙ্গে। এমনিতেই বর্ষা আসার আগে এবং যাওয়ার পরে দুই মাস ঘূর্ণিঝড় প্রবণ সময় বলে চিহ্নিত উপমহাদেশ। সেই হিসেবে বাংলায় এপ্রিল, মে এবং অক্টোবর নভেম্বর মাসকে ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত করা হয়। সেই হিসাবেই এখন বঙ্গোপসাগর বা ভারত মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরির বেশ সম্ভাবনা রয়েছে। আর সেই সম্ভাবনাকেই কার্যত আশঙ্কায় পরিণত করে বঙ্গে হাজির হল দিল্লির মৌসুম ভবনের সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির মতো পরিস্থিতি হতে পারে চলতি সপ্তাহতেই, আর তার জেরেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকছে। যদিও তার অভিমুখ কোন দিকে হবে তা এখনই বলা সম্ভব নয়, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলে তা বাংলাদেশ, বাংলা, অন্ধ্র, উড়িষ্যা উপকূলেই ধাক্কা মারে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্য তা আরও দক্ষিণে নেমে অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ বা তামিলনাড়ুতে ধাক্কা মারে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে এপ্রিল মাসের গোড়াতেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। চলতি সপ্তাহতেই সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। বৃহস্পতিবার নাগাদ সেটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি শক্তিশালী হবে বলেই মনে করছে দিল্লির মৌসুম ভবন, আর তার জেরেই সম্ভাবনা থাকছে সেই শক্তিশালী নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। যদিও তা তৈরি হলে কতটা শক্তিশালী হবে বা তার গতিপথ কোন দিকে হবে সে ব্যাপারে মৌসুম ভবন এখনও কিছুই জানায়নি। তবে তাদের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে বাংলাসহ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পণ্ডিচেরি এবং তামিলনাড়ু সরকারকে। সাধারণত এপ্রিল মে মাসে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার তীব্র আশঙ্কা থাকে। সেই জায়গা থেকেই মৌসুম ভবনের এই সতর্কবার্তা।